এদিকে বিএনপি গণ-অনশন কর্মসূচিকে জাতির সাথে তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি আরো বলেন, বেগম জিয়ার রাজনৈতিক ফায়দা লুটতে নারায়ণগঞ্জের ঘটনায় মায়াকান্না করছেন। বেগম যে নিজে কি অনশনে বিশ্বাসী ছিলেন, সারাদিন বাসায় বিশ্রাম করে ভরপুর খেয়ে দিয়ে তারপর বিকালবেলা এসে ওনার দু একজনের পানি খেয়ে উনি গণঅনশনের কর্মসূচি পালন করতেছেন। এটা আমি মনে করি যে এই ধরনের কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে উনি জাতির সঙ্গে অনেকটাই তামাশাই করেছেন, নিজের স্বার্থের জন্য একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার জন্যই আজকে উনি সেই এখন মায়াকান্না দেখানোর জন্য বা গণঅনশন কর্মসূচির নাম করছেন।